সুপ্রিয় দর্শক, স্পটলাইট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন খ্যাতিমান চিত্রশিল্পী। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি একটি গ্রুপ চিত্র প্রদর্শনীতে অংশ নিতে কানাডাতে এসেছেন। আমরা শুনবো সেই গল্পের কথা। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী লায়লা শারমিন। লায়লা শারমিন, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, একটু নাটকীয়ভাবেই বলতে হচ্ছে যে আমাকে যখন এই প্রশ্নটি করেন অনেকে, তখন আমি বলি যে আমি ভালো নেই। কারণ আমি একটা বই লিখছি, সেখানেও এই বিশ্লেষণটা আছে যে কেন আমি ভালো নেই। কারণ আসলে আমার মূল বিষয় যেটা, আমার যে সাবজেক্ট, গত 25-30 বছর ধরে আমি ফাইট করছি ম্যাটেরিয়ালিস্টিক গ্রিডের এগেনস্টে। তো পৃথিবীর যেই রকম অবস্থা, তাতে আমার তো ভালো থাকবার কথা নয়। আমরা খুবই আনন্দিত এবং জানতে চাইব যে, আমরা জানি যে কানাডা একটি চিত্র প্রদর্শনী চলছে যেটি 10 তারিখ থেকে বোধহয় শুরু হয়েছে, গত 15 জুন থেকে শুরু হয়েছে, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত চলবে। এবং আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে যে কয়েকজন চিত্রশিল্পী সেখানে সুযোগ পেয়েছেন তাদের চিত্রশিল্পগুলো রাখবার জন্য, তার মধ্যে আপনি অন্যতম। এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে শুরুতে একটু বলেন, দর্শকরা জানতে চায়। আসলে ব্যাপারটা যেটা হয়েছে, এখানে আসবার আগে আমি ছিলাম হলো মন্টিনিগ্রোতে। আমার একটা ইন্টারন্যাশনাল শো ছিল এবং কনফারেন্স ছিল, বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, গ্লোবাল এজেন্সির সেই এক্সিবিশনে। তো 3টা শহরে ছিল সেখানে আমাদের এক্সিবিশন। কিন্তু আমি এখানে যাওয়ার আগে, মানে ওখানে যাওয়ার আগে, এখানে আমি ওদের ইমেলের মাধ্যমে দিয়ে গেছিলাম 2টো কাজের ইমেজ। তো পরে ওখান থেকে ফিরে এসেছি, মন্টিনিগ্রো থেকে ফিরে এসেছি। ফিরে আসার একদিন পরে আমি একটা ইমেল পেলাম এখান থেকে, টড মডার্ন থেকে। ওরা বললো যে লায়লা কংগ্রাচুলেশন, কারণ এখানে হোল ওয়ার্ল্ড থেকে 80 জনের কাজ জমা পড়েছিল, তাতে ওরা নির্বাচন করেছিল 20 জন, এবং সেই 20 জনের মধ্যে বাংলাদেশ থেকে আমি শুধু একা, এবং আমার 2টো কাজ নিয়েছে এবং আরেকজন চাইনিজ আর্টিস্ট ওনার 2টো কাজ নিয়েছে। তো আমি তো তখন খুশি, তো সেই খুশিতেই আর কি চলে আসা কাজ সাথে নিয়ে। একটু আগেই চলে এসেছি যেহেতু কাজ ওখানে জমা দিতে হবে, আমার নিজেতে ফ্রেম করে নিয়ে এসেছি আর কি বাংলাদেশ থেকে। তো এই চিত্র প্রদর্শনীতে অংশ নেবার অভিজ্ঞতাটা কেমন কেমন মনে হচ্ছে আপনার কাছে, পুরো আয়োজন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা তো আমার জীবনের প্রথম না। গত, অনেকে হয়তো জানেন না সেই জন্য একটু বলতে হচ্ছে আমাকে, গত 15 বছর ধরে আমি শুধু ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, ইভেন এশিয়া, সব জায়গাতে আমি ইন্টারন্যাশনাল বড় বড় যে ফেয়ার, এবং মানে আমার খুব সৌভাগ্য যে লুভের মতো মিউজিয়ামে 2বার আমার এক্সিবিশন করতে মানে পেরেছি আমি, এবং নিউ ইয়র্কের আর্ট ফেয়ার, অনেক বড় বড় ফেয়ার। তো সেই জন্য, এবং কাসাবাতিও, অনেক বড় মিউজিয়াম স্পেনের বার্সেলোনার। তো এটা আর কি নতুন একটা অভিজ্ঞতা না, এটা আমার কাছে পুরনোই একটা ব্যাপার। তো খুব একটা ভালো লাগছে না, আবার খুব একটা খারাপও লাগছে না, এইরকম একটা অনুভূতি কাজ করছে। আমি জানি যে আপনি পর্যন্ত 11টি একক চিত্র প্রদর্শনী করেছেন, প্রায় অর্ধ শতাধিকেরও বেশি আপনার যৌথ প্রদর্শনী হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে, এবং শেষগুলোতে 2-1টি আমি উল্লেখ করতে পারি। প্যারিসের যেটি আপনি বললেন, এবং সিউলে বোধহয় একটি আপনি খুবই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কার পেয়েছিলেন, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আসলে প্রথমে প্যারিসের কথাই বলছি, কারণ প্রত্যেক শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে ছেলেবেলায়, বলেন না যে সময় সে শুরু করে যে প্যারিসে যাবে, লুভে এক্সিবিশন করবে। তো আমারও এর ব্যতিক্রম আমি ছিলাম না, আমিও অনেক স্বপ্ন দেখতাম যে প্যারিসে মানে এক্সিবিশন করতে চাই, স্পেশালি লুভে যদি হতো। তো পরে আমি ক্রোয়েশিয়ায় এক্সিবিশন করতে গেলাম, যখন সেখানে আমার কিউরেটর মারিয়ালেনা বেনিতো, উনি ল্যাটিন আমেরিকান কিউরেটর এবং উনি একটি ম্যাগাজিনের বোধহয় সম্পাদক, আর্জেন্টিনা, মারিয়ালেনা বেনিতো। তো মারিয়ালেনা বেনিতো যখন আমার কাজ দেখলো এখানে ক্রোয়েশিয়া, আমার কাজ দেখলো, দেখে তো খুব মুগ্ধ। তারপরে আমার ফিলসফি যখন বললাম যে আমার কাজটা দেখলে আসলে এমনি মনে হয় যে খুব সিম্পল সাদামাটা, কিন্তু এর পেছনে গত 30 বছরের আমার যে পড়াশোনা, স্পেশালি লিটারেচার, ফিলসফি এবং বাংলা সাহিত্য মোটামুটি আমি খুব পছন্দ করি পড়তে বা এর খোঁজ খবর রাখি, তো সব কিছু মিলিয়ে ও যখন আমার কাজটা দেখলো, দেখার পরে ও এবং আমার ফিলসফি জানলো, তো ও বললো যে আমি তোমাকে সিলেক্ট করলাম লুভে এক্সিবিশনের জন্য। তো তখন তো খুব খুশি, তারপরে এইভাবেই আর কি ওর মানে লুভে আমার অংশগ্রহণ করা হয়ে গেল। 3টা কাজ ছিল আমার, সুন্দর কাজ ছিল, এবং যারা যারা এসেছে প্রত্যেকেই খুব প্রশংসা করেছে। এবং মানে বলে রাখা ভালো যে
পৃথিবীতে এত বড় আর্ট ফেয়ার কোথায় বোধ হয় না। আরেকটা হয় যেটা, সেটা হলো মায়ামি আর্ট ব্যাসেল, যেটাতে আমি গিয়েছিলাম মায়ামিতে। তো অন্যরকম, মানে এটা আসলে না দেখলে মানে বোঝানোটা একটু কঠিন যে এত বড় পরিসর, এত স্কোপ। এবং ওই যে আমার শুরু হলো না ওখান থেকেই, মানে থাকে না যে একটার পর একটা আমার আমন্ত্রণ আসতে থাকলো, কারণ তখন তো সব কিছুই কাজ অনেক, কিউরেটার আসে দেখে, আর্ট ডিলার আসে, তো এটা একটা অনেক বড় স্কোপ একজন চিত্রশিল্পীর জন্য। তারপর ফিরছি যেটাতে অ্যাওয়ার্ড পেলাম আমি, হ্যাঁ যে সিউলে, যেটা ওটা ছিল স্পেস ইন্টারন্যাশনাল বিএনআলে, খুব প্রেস্টিজিয়াস। এবং আমি প্রিন্ট মেকিংয়ে মাস্টার্স এবং বিএফএ করেছি চারুকলা থেকে 91-এ। তো যেহেতু প্রিন্ট মেকিংয়ে আমি স্পেশালিস্ট, এই বিষয়ে আমার অনেক দখল আছে এবং ভালো কাজ, স্যারদের কাছেও শুনি যে আমার কাজ খুব ভালো, সুন্দর, সুইট। তো ওখানেও যখন দিলাম কাজ, যখন দিলাম, আমি দিতে চাইনি, তারপরে ভাবলাম কি মনে করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে লালা তুমি তো সিলেক্টেড, তো তারপরে গেলাম আমি, যা মানে আগে ভাগে তো জানতাম না যে অ্যাওয়ার্ড পাবো বা কিছু। ওটা ছিল প্রিন্টারি বিএনআলে, এবং আপনি অবশ্যই জানবেন যে বিএনআলে খুব প্রেস্টিজিয়াস, বিএনআলে ট্রিয়েনালে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস শো, ইন্টারন্যাশনাল শো। তো সেখানে যখন গেলাম, যাওয়ার পরে ওখানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন মিস্টার শহীদুল আলম সাহেব, উনি তো উনি রিসিভ করলেন এয়ারপোর্টে। আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম যে যেহেতু বাংলাদেশ থেকে আমি এসেছি, আমি একমাত্র আর্টিস্ট যে পার্টিসিপেট করেছি বিএনআলে। তো তারপরে তো পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আপনি শহীদ ভাই আপনি একটু আসবেন ওনার বাসায়, আমার উদ্দেশ্যে ডিনার টিনার দিল টিল। তো বলে আমি যে আপনি আসবেন ওপেনিংয়ের দিন, তো ওপেনিংয়ের দিন উনিও গেলেন। তো আগে থেকে আমি ইনফর্ম করে দিয়েছিলাম, তো ওরা সব এরকম হিউজ, হোল ওয়ার্ল্ড থেকে মানে 5-7 হাজারের মতো আর কি, আমি গেস করছি আর কি, অ্যাকুরেট ইয়েটা জানি না, সব এসে, সবই প্রিন্টের, হোল ওয়ার্ল্ড থেকে এসছে। তারপরে তো ঘোষণা যখন দিল, তো তখন আমি বললাম যে আমি আমার অ্যাম্বাসাডারের হাত থেকে নিতে চাই আর কি। তো তারপরে অ্যাওয়ার্ডটা দিল, এবং সেই ছবিটি আমার ছোট্ট একটা এসএসের একটা ছোট্ট একটা প্রিন্ট, এবং সেই প্রিন্টের ওরা কিনেও রেখে দিয়েছে বাংলাদেশের টাকা, যেটি হলো 2 লক্ষ টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে ওদের মিউজিয়ামের সংগ্রহে। তো আমরা তো জানি যে আপনি প্রচুর পরিমাণে আন্তর্জাতিক এক্সিবিশনগুলোতে যাচ্ছেন, অংশ নিচ্ছেন, এবং সেখান থেকে সাফল্য পাচ্ছেন, কৃতিত্বের জন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। তো আপনি যদি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের চিত্রকলাকে কিভাবে বিশ্লেষণ করবেন, বাংলাদেশের চিত্রকলার বর্তমানে যে প্রচলিত ধারা এটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এইটা আমি খুবই আশাবাদী, এবং আমি আমি এইরকম একজন আর্টিস্ট যে আমার মনে হয় যে আমার দেশকে আমি যেরকমভাবে ভালোবাসি খুব কম বোধ হয় আছে, পা থেকে মাথা পর্যন্ত আমি বলতে পারি যে বাংলাদেশি মানসিকতা, এবং আমি আমি আমার দেশকে অসম্ভব ভালোবাসি। সেই প্রেক্ষাপটে আমি এই ব্যাপারটি নিয়ে অনেক গভীরভাবে ভেবেছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আমার দেশে কতটুকু এগিয়ে আছে কি পিছিয়ে, বা সমান তালে চলছে কি না। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আসলে আমাদের সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং আমাদের চিত্রশিল্পীরা অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু সুযোগ অনেকে পায় না সেই কারণে। এবং আমাদের বাচ্চা বাচ্চা যে ছেলেপেলেরা যে ছবি আঁকছে, বিশেষত আমি একটা এক্সিবিশনের কথা উল্লেখ করতে চাই, কিছুদিন আগে আমাদের হয়েছিল জয়নুল যে উৎসবটা পালন হয়, সেটাতে আমাদের যে ছেলেপেলেরা যে ডিসপ্লে করেছিল যে কাজ, স্পেশাল যে প্রিন্ট, আমি তো প্রিন্ট মেকিংয়ে মাস্টার্স করেছি, সেই প্রিন্ট মেকিং মিডিয়ার ছেলেপেলেরা যে প্রিন্ট শো করেছিল, অসাধারণ, অসাধারণ। এবং এবং আমি বলবো যে আমাদের এই বাংলাদেশের এই ইয়াং তরুণ, এবং প্রবীণদের কথা বলছি, প্রত্যেকের কথা বলছি, যে যদি একটু সুযোগ তারা পেতেন আন্তর্জাতিক এখানে আসার জন্য, এরকম একটা স্কোপ কখনো কোনোভাবে যদি তৈরি হতো আরও বেশি বেশি করে, তাহলে মানে অনেক অনেক বেশি ভালো হতে পারতো আরও বেশি। এবং এটা এটা একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার তো আছে যে মানে আন্তর্জাতিক যে ট্রেন্ডটা চলছে, যে কন্টেম্পোরারি যে থিঙ্কিং চলছে যে পেইন্টিংয়ের ক্ষেত্রে, একটা সময় ছিল আমরা মনে করতাম যে ছবি ছবি হলো শুধু ক্র্যাফ্টম্যানশিপ, কিন্তু এখন আমরা যেটা দেখেছি যে এত দিগন্ত বেরিয়ে গেছে, মানে চিত্রকলাকে কেন্দ্র করে, সেখানে ভিডিও ইনস্টলেশন, ইনস্টলেশন, ম্যাজিক রিয়ালিজম বলেন, সুরিয়ালিজম, ড্যাডা, কত কি বলবো, অসম্ভব একটা মানে আটলান্টিক সমুদ্রের মতোই বিশাল একটা প্ল্যাটফর্ম। তো আমার মনে হয় যে সেইখানে আমাদের শিল্পীরা যদি আসে এবং অংশগ্রহণ করে আরও বেশি বেশি করে, কোনো অংশে তারা
পিছিয়ে থাকবে না কোনো অংশে, তাদের কাজের মান আপনি বলতে পারবেন না যে তাদের কাজের মান খুব খারাপ। লালা শারমিন, আমরা আপনার আরও কথা শুনবো, আমরা আপনার কাজ নিয়ে কথা বলবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমরা ফিরছি। আমাদের আজকের অতিথি লায়লা শারমিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এবং উনি লেখালেখির সঙ্গে যুক্ত। আমরা যেভাবে আলোচনা করছিলাম আপনার কাজ নিয়ে যদি কথা বলি, আপনি বলেছেন এখন অনেক ফরম্যাটে কাজ হচ্ছে এবং আমরা দেখেছি আপনার কাজও সেগুলো প্রতীয়মান হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে একই সঙ্গে কাজ করছেন, আমি যদি বলি যতদূর আমি খোঁজ নিয়েছি আপনার চিত্রকলা সম্পর্কে, তো যেটি একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার কাজে প্রচুর পরিমাণে অস্থিরতা রয়েছে, অস্থিরতা একটি বিষয় হিসাবে এসেছে, বিক্ষিপ্ততা রয়েছে, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকেও আপনি আপনার কাজগুলোতে তুলে এনেছেন। এবং আমি যদি আরও বর্ণনা করি, আপনি যে বিষয়গুলো শুরুতেই বলেছেন যে ভালো নেই বলতে গিয়ে যে ব্যাখ্যাটি আপনি দেওয়ার চেষ্টা করেছেন, আপনার কাজে সেই ব্যাখ্যারও আমরা প্রতিফলন দেখতে পাই। এত ডাইমেনশন আপনার কাজের মধ্যে কেন, যদি আমি সরাসরি জানতে চাই? আচ্ছা, তো আমার তাহলে একটু শুরু থেকেই শুরু করতে হয়। সেটা হলো যে আমার ছেলেবেলায়, খুব ছেলেবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়তাম, সেই সময় আমি গোর্কির মাদার পড়ে ফেলি। তো আমার শুরুটা এইভাবে হয়েছিল যে সাহিত্যের ভেতরে প্রবেশ করার যে শুরুটা, অনেক শুরুতেই শুরু হয়ে গেছিলো। তো সেই একটা তো চিন্তা ভাবনা, সেই একটা ফ্লেভার তো আছে আমার কাজের মধ্যে। তাছাড়া যেটা যে আমার পুরো ফ্যামিলি খুব কালচারাল, গান গাওয়া থেকে শুরু করে কবিতা লেখা, লেখালেখি সব কিছু ছিল ফ্যামিলির মধ্যে, সেটা বলতে পারেন। এবং গত 30 বছর ধরে আমি যদি একটা ছবি আঁকি তাহলে 10টা বই পড়ি। এই যে একটা প্র্যাকটিস, এই যে আমার চর্চাটা, সেটার কারণে আমার মনে হয় যে আমার এই যে ডাইভার্সিটি এবং এই যে ডিফারেন্ট ফ্লেভার এবং জীবনকে, ইভেন আমার লেখা অবশ্য ওইভাবে সবাই জানে না, বাট আমার ব্রোশিওরগুলোতে আমি বাংলা যে লেখাগুলো দিয়ে দিই, যেমন আমি যখন বলি যে উদ্ধত যত শাখার শেখরে রডরেন্ডন গচ্ছ, এই যে বলে দেই হঠাৎ করে টালান নৃত্য, এই যে ব্যাপারগুলো লেখার মধ্যে যে এইভাবে চলে আসে সাহিত্যের অনেক কিছু, এবং আমার অনেক অনেক মানে ছবির যে শিরোনাম, সেই শিরোনামে অনেকে আমাকে ভুল বোঝাবুঝির মধ্যে আমি থেকে যাই। কারণ অনেক সময় যেমন আমি একটু এখানে আপনাকে একটু বলতেই পারি, সেটা হলো যে ম্যাডাম সোসেস্ট্রি সাকসেস ইজ প্রোহিবিটেড। তো অনেকে বলে এই নামটি শুনে অনেক বলে উনি খুব বিদেশি ঘেঁষা, হ্যাঁ। বা আমি যখন টারান্টালার নৃত্য, বা যখন আমি বলি যে নার্সিসিস্ট কোনো ছবির নাম থাকে, তো এটা আসলে একটু ভুল বুঝাবুঝিটা এই জন্যই হয়ে যায় যে আমাদের দেশে বলেন বা বাইরের অনেক জায়গার কথাই আমি উল্লেখ করতে চাই, যে সেখানে হয় কি যে আসলে এই যে পেইন্টিংয়ের ক্ষেত্রে বিশেষত ইন্টেলেকচুয়াল যেই ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির মধ্যে সবাই কিন্তু ইন করতে পারে না, বিকজ অফ তার যে এই যে লিটারেরি যে হোলগুলা থাকে, গ্যাপগুলা থাকে, সেই জন্য সে পৌঁছাতে পারে না। কিন্তু আমি একদম পুরোপুরি যে আমার চিন্তা ভাবনাটা, আমার চিত্রকলার ক্ষেত্রে যেটা চিন্তা ভাবনা, এবং আমার চিত্রকলা পুষ্টি লাভ করেছে কিন্তু আমার দেশের যে কালচার, আমার দেশের যে স্বপ্ন ভাষা, আমার যে মুক্তিযুদ্ধ, এই সব কিছুকে নিয়েই কিন্তু আমার শিকড় থেকে আমি কখনো বিচ্ছিন্ন হইনি। তবে আমরা এখন একটা মাল্টি ডিসিপ্লিনারি ওয়ার্ল্ডে বসবাস করছি, সেই জন্য আমি তো আর দরজা জানলাগুলো শাট ডাউন করে রাখতে পারবো না। যখন আমি মিশেল ফুকো পড়বো, এবং আপনি জানেন যে মিশেল ফুকো ফ্রেঞ্চ ফিলোসফার এবং অনেক মেন্টরের সাথে উনি আমার একজন মেন্টর এবং আমার জীবনকে পাল্টি দিয়েছেন। আরেকজন যে কথা আমি বলতে চাই, সে হচ্ছে এডওয়ার্ড সাইড, আপনি হয়তো পড়ে থাকবেন ওরিয়েন্টালিজম। তো এই যে যখন একজন চিত্রশিল্পী, সে যখন সাহিত্যের যে কন্টেম্পোরারি কি ধরনের চিন্তা ভাবনা হচ্ছে, কোন ধরনের দার্শনিক কাজ হচ্ছে, ফিলোসফাররা কি ধরনের দর্শন দিচ্ছেন, এই সম্পর্কে যখন তাদের পড়াশোনা থাকবে, তখন তাদের কাজ টোটালি ডিফারেন্ট হবে। এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপটটা সেইখানে, এবং ইন্টেলেকচুয়াল একটা জায়গায়, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তারা যত ইজিভাবে পৌঁছতে পারবে সেখানে, শুধু ক্র্যাফটম্যানশিপকে মাথায় রেখে যে শিল্পীরা কাজ করবেন, আমার মনে হয় তাদের জন্য একটু সমস্যা হবে বই কি, তাই না?
তো এখন আমি আপনি বোধহয় প্রশ্ন আমি বোধহয় একটু সরে গিয়েছি অন্য দূরে যে আমার কাজের কথা বলতে যে আমি কি বলবো আমি জানতে চাচ্ছিলাম যে ডাইমেনশনটা এত বেশি ডাইমেনশন এই সমস্ত কারণে ডাইমেনশন হয়েছে এবং আমি যখন খুব ছোট ছিলাম আরো ইয়াং ছিলাম আর্ট কলেজে পড়তাম ফার্স্ট ইয়ার টেস্ট ইয়ার সেই সময় আমি কিন্তু বলতাম যে আমি অনেক বড় শিল্পী হতে চাই এবং পৃথিবীর 100 জন ইন্টেলেকচুয়ালের একজন হতে চাই তো যখন শুরু থেকেই ওই অল্প বয়সে আমার এইরকম একটা চিন্তা ভাবনা ছিল আমি তো সেইভাবে নিজেকে খুব ধীরে ধীরে তৈরি করেছি সেভাবে অনেক পড়াশোনা করতে চেষ্টা করেছি যদিও আমি মনে করি তেমন একটা করিনি তো তারপরেও তো সেইটার কারণেই আমার এই যে ডাইভার্সিটিটা এসছে তো এখানে আমি আসলে মূলত কাজ যেটা করি সেটা হলো অ্যাক্রিলিক অন ক্যানভাসে কাজ করি আর প্রিন্টে তো করবোই বিকজ অফ এটা আমার সাবজেক্ট আমি মাস্টার্স করেছি এই বিষয়ে আমার দক্ষতা আছে তার পাশাপাশি আমি কিছু ভিডিও ইনস্টলেশনও করে থাকি তো সেই ভিডিও ইনস্টলেশনের একটা আমি একটু বলতে চাই আপনাকে কারণ আমি আমি খুবই মানে পছন্দ করি বলতে এই কথাটা সেটা হলো যে সেটা ছিল আমার পিস ট্রিলজি এবং এটা আমি ল্যাটিন আমেরিকাতে তারপরে এশিয়াতে অনেক জায়গাতে যখন দেখিয়েছি তখন প্রত্যেকেই এরকম করে বুকে হাত দিয়ে ও লায়লা মানে এরকম তাদের এক্সপ্রেশনটা ছিল যে এত সুইট একটা কাজ ছিল তো সেটা পিস ট্রিলজি ছিল হলো তিনটা পার্টে প্রথম পার্টটা যেটা ছিল সেটা হলো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন যে মিশেল ফুকোর সেই বিখ্যাত ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনের সেই নামটি আমি ধারণ করেছি আমার এখানে ইউজ করেছি কিন্তু মিশেল ফুকোর যেই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন আর আমার কম্পোজিশন টোটালি ডিফারেন্ট কারণ সেখানে আমি যেটা বলতে চেয়েছি যে এই যে বস্তুবাদী লোভ এই যে আমরা সবাই আমি ঠিক না অনেকেই আমরা যারা লিমোজিন এবং ডায়মন্ডের প্রেমে পড়ে আছি তাদের কাছে তো ঘাস ফুলের কোনো মূল্য নাই তাদের কাছে যে খড়ের গাদা তাদের কাছে যে সেই যে কচুরি ফুল তার সৌন্দর্য তো কোনো মূল্য নাই না তো এই যে ক্যাপিটালিস্টিক কনজিউমার ওয়ার্ল্ডের এগেনস্টে আমি কাজ করছি এবং আমি কিছুটা স্পিরিচুয়াল ফিলিং নিয়ে কাজ করি এবং পৃথিবীকে ওইভাবে দেখতে চাই তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যখন প্রথম আমেরিকাতে গেলাম অনেক বছর আগে আমি পছন্দ করি নাই এবং এরকম আমার একটা লেখাও আছে যে যখন আমি আমি সেখানে দেখেছিলাম যে কুকুরের জন্য যে এই যে মেনিকিউর পেডিকিউর করছে এই করছে সেই করছে এবং আমার সেই বাংলা লেখাটার ব্রোশারের মধ্যে আমি বলেছিলাম যে হায় আমাদের দেশের শিশুরা তো ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খায় আর ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে সেখানে কুকুররা যে মর্যাদাটা পায় আমাদের শিশুরা তার থেকে বঞ্চিত তো এরকম একটা ব্যাপার ছিল তো এই সমস্ত দুঃখ বোধ এই সমস্ত পৃথিবীর এই যে ক্রুয়েল এই যে সিস্টেম এই সমস্ত সিস্টেম এবং এই যে অশান্তি এইগুলোর বিরুদ্ধেই প্রোটেস্ট করে এই ভিডিও ইনস্টলেশনটা লিখেছিলাম এবং ওখানে রাইট আপটা খুব ছিল আর আরেকটা পার এবং যুদ্ধ চারিদিকে যুদ্ধ হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কাট কাট করে দেখিয়েছিলাম আর রাইট আপটা খুব স্ট্রং ছিল তারপর পরে যেটা ছিল যে এই দিনে ইলাহি একটা পার্ট জানেন আকবরের সেই দিনে ইলাহি ধর্ম নিয়ে পৃথিবীতে যে বাণিজ্যটা হচ্ছে এবং আমরা বলি যে পৃথিবী থেকে পাইরেট চলে গিয়েছে কিন্তু আমি মনে করি না যে পাইরেট চলে গিয়েছে তারা অন্য ফর্মে অন্য প্যাটার্নে তারা ইয়ে করছে ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা কালচার দিয়ে তারা পৃথিবীকে দমন করছে এবং অস্ত্র তো আছেই এবং ধর্ম তো আছেই হ্যাঁ তো সেইটার এগেনস্ট এইটা এবং এবং চারটা ফিগার হাত ধরাধরি করে নাচছিল এবং ওখানটা ইনভাইটেশন ছিল যে উইল ইউ ড্যান্স উইথ মি এই যে আমন্ত্রণটা কেন এই অস্থিরতা পৃথিবীর আর যেটা আরেকটা পার্ক ছিল সেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো আমাদের দেশের সেই সোনার কাঠি রূপার কাঠের রাজকন্যা এবং ওখানে একটা আমাদের দেশীয় যে ফেরিটেলস সেই সোনার কাঠি রূপার কাঠের রাজকন্যা সে শুয়েছিল এবং সেই ইংরেজিতে রাইট আপ সেখানে আমি বলেছিলাম যে এখানে আসলে আমি একটা ডামি ব্যবহার করেছি কিন্তু আসলে এটা হচ্ছে আমি লায়লা শারমিন ঘুমিয়ে আছে কারণ লায়লা শারমিন এত বিরক্ত এই পৃথিবীর কুৎসিত দুঃখগুলো শান্তিভঙ্গের কারণগুলো থেকে সে পালাতে চায় এবং সে পালাতে চায় বলে তার একটা জায়গার দরকার এবং সে ওই একটা রাক্ষস সেই রাক্ষসরা হচ্ছে ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড তাকে ঘুম পাড়িয়ে রেখেছে এবং সে কোনো একটা সময় হয়তো রঞ্জন আসবে রঞ্জন তাকে এই এই যে তার এই যে বাজে একটা অবস্থা থেকে তাকে উদ্ধার করে একটা শান্তির একটা জগতে নিয়ে যাবে এবং আরেকটা জিনিস যেটা করেছিলাম সেটা হলো যে কেননা আমি যখন বাইরে যাই তখন আমার বন্ধুবান্ধবরা ইউরোপিয়ান আমেরিকান ল্যাটিন আমেরিকান ওরা আমাদের ধর্ম নিয়ে অনেক কিছু অনেক মানে নেগেটিভ বলতে চেষ্টা করে তো আমি খুব ভিতরে ভিতরে খুব মানে আঘাত পাই এবং তারই রিফ্লেকশন এটা ছিল যে আমি সেখানে যে শেষে যে রাইট আপটা ছিল ব্যাকগ্রাউন্ডে ছিল লাব্বাই কাল্লা লাব্বাই লাব্বাই কাল্লা লাব্বাই এবং রাইট আপটা ছিল যে নো টেরোরিজম নো ক্যাপিটালিজম নো অ্যাপার্থেড নো ওয়ার
সেদাত্ত দয়াধাম দাম্মাতার শান্তি শান্তি শান্তি। এবং আমি একটু অ্যাব্রোভিয়েশনটা বলে দিচ্ছি যে দাত্ত এই গত কি বলবো 30 বছর ধরেই আমি এই টাইটেলে কাজ করছি, দাত্ত দয়াধাম দাম্মাতার শান্তি শান্তি শান্তি। এটা হচ্ছে যে অ্যানশিয়েন্ট যে বৃহদারণ্যক, আপনি জানেন, অবভিয়াসলি জানেন, বৃহদারণ্যক গ্রন্থে যে এই মন্ত্রটা ছিল যে দাত্ত দয়াধাম, সংস্কৃত ওয়ার্ড যে দাত্ত দয়াধাম দাম্মাত, এবং শান্তিটা আমি এলিয়ট থেকে বড় করেছি, যে এলিয়ট পরে সেটার সাথে অ্যাড করেছে তা ওয়েস্টল্যান্ডে যে শান্তি শান্তি শান্তি। তো সেটা সেইটার অ্যাব্রোভিয়েশনটা হচ্ছে যে দান দয়া এবং সংযম, এবং পৃথিবীর মানুষের জন্যে এখন দান দয়া সংযমের খুব দরকার। এবং এখানে একটু বলে রাখা ভালো যে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট মিউজিক হচ্ছে ধর্ম, সমস্ত ধর্ম, নট অনলি ইসলাম ধর্ম। আমি সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে শ্রদ্ধা করতে চাই, এবং তখনই আমি মনে করি আমি শ্রদ্ধাটাও সেইভাবেই পাবো। চমৎকার বিশ্লেষণ, এটি শুনে খুবই ভালো লাগলো। আমি যদি জানতে চাই আপনার কাছে যে আপনি যেহেতু প্রচুর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে একক এবং গ্রুপ প্রদর্শনীতে অংশ নিয়েছেন, আমরা জানি যে চিত্রকলার সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে বাইরে প্রচুর মানুষ রয়েছে যারা চিত্রকলাকে ভালোবাসেন, তারা প্রচুর দাম দিয়ে চিত্রগুলো কিনেন, চিত্রশিল্পগুলোকে কিনেন। তো যখন আপনি একজন বাংলাদেশের চিত্রশিল্পী হিসাবে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের চিত্রকলাটিকে নিয়ে যান, কি ধরনের প্রশ্নের সাধারণত সম্মুখীন হন? এবং আরেকটি যেটি জানতে চাই যে তারা কি ধরনের আসলে চিত্রকলা খোঁজে আমাদের শিল্পীদের কাছ থেকে? আচ্ছা, সেটা আসলে যেটা হয়েছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা সেটা হলো যে অ্যাবস্ট্রাক্ট কাজটাই তো খুব বেশি পছন্দ করে। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা আছে যে সেটা হলো যে ওখানে হুট করে আমি বাংলাদেশ থেকে আসলাম এসেই আমার ছবি বিক্রি হবে, এই ধারণাটাও ভুল আমি মনে করি। কারণ ওই ওই ফ্লেভারটা তাদের নিতে, ওই টেস্টটা নিতেও তাদের একটা সময়ের দরকার আছে, যে কোনো কিছু, তাই না? তো সেইটার জন্যও অপেক্ষা করতে হয়। তবে এখানে একটু বলবো যে অনেক বছর আগে, আজ থেকে বোধহয় 20 বছর আগের কথা বলছি, আমেরিকার মতো জায়গায় লাসেল ব্লুবার্ড একটা আছে জায়গা, সেখানে হলো আর্ট গ্যালারি থেকে শুরু করে আর্ট ডিলার, আর্ট ক্রিটিক সবারই আনাগুনা এবং খুবই প্রেস্টিজিয়াস একটা জায়গা। সেখানে আজ থেকে 20 বছর আগে আমি প্রায় 20টার মতো প্রিন্ট বিক্রি করেছিলাম, অনেক দাম দিয়ে, মানে এক একটা প্রিন্টেরই অনেক দাম দিয়ে কিনে নিয়েছিল। মনে করি তো একটা বিরাট খবর আমাদের জন্য, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলাম যে হালকা পাতলা হালকা পাতলা। তবে মিউজিয়ামগুলো কালেক্ট করেছে, যেমন কামাল আতাতুর্ক মিউজিয়ামে গেলে দেখবেন যে আমার কাজ আছে, আরও আমেরিকারও কিছু কিছু প্রাইভেট কিছু আমার বন্ধু বান্ধব তাদের ওখানে আছে। তবে সেইভাবে আমরা তো আসলে একটা জায়গায়, যেমন আমার কথা, আমার লাইফের কথা বলি, একটা জায়গায় শুধু আমেরিকায় তো আমি সেটেল না, আমি তো মূলত বাংলাদেশের শিল্পী, তারপর পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, হয়তো এক্সিবিশনের ডিউরেশন টাইম থাকে হয়তো 7 দিন বা 2 সপ্তাহ বা বড় জোর 1 মাস, তো অতটুকু সময় আমার হয়ে ওঠে না। আমি এক্সিবিশনটা রান করে দিয়ে হয়তো বন্ধু বান্ধবের সাথে বেড়াতে চলে গেলাম বা কোথাও অন্য জায়গায়, কিন্তু ওই লেগে থাকতে গেলে ডেফিনেটলি আমরা ওই রকম একটা স্কোপ আমাদেরও হবে, আমি সেটা বিশ্বাস করি। আরেকটু যদি জানতে চাই যে আপনি তো চিত্রকলার জন্য তো কাজ করছেনই, এটি তো আমি বলবো আপনার পেশায়, এখানে আমার ব্লাড, উইদাউট ব্লাড আমি তো বেঁচে থাকতে পারবো না। তো এর পাশাপাশি জানি যে আপনি লেখালেখির সঙ্গে যুক্ত, আর কি করছেন? হ্যাঁ, লেখালেখিটা আমি, লেখালেখিটা আমার খুব খুব ভালো লাগার, ভালোবাসার আরেকটা পর্ব আর কি বলবো। এবং পরবর্তী পর্যায়ে আমি প্যারালাল এই দুইটা করতে চাই, কারণ আমি যদি ইন ফিউচারে যদি ক্যানাডাতে মুভ করি, যেহেতু এখান থেকে একটা পিয়ার কার্ড আমি পেয়েছি, যদি মুভ করি তা তখন হয়তো বা, জানি না, আমি ঠিক স্বপ্ন তো থাকেই মানুষের যে আমি একটা পিএইচডি করার ইচ্ছা আছে, তো তখন তার আগ দিয়ে আমি হয়তো এই তিনটা বই, আমি আপাতত প্ল্যান করেছি যে তিনটা বই, একটা যেটা আমার ইনকোয়েস্ট অফ আর্কেডিয়া, এবং সেই ইনকোয়েস্ট অফ আর্কেডিয়াতে শুধুমাত্র আমার আর মান্নান সৈয়দ আমাদের দুজনেরই বইটা বের করার কথা ছিল, আনফর্চুনেটলি উনি মারা গেছেন, কিন্তু বইটা আমি তাকে ডেডিকেট করে এটা পাবলিশ করব। এবং সেখানে উনি আমাকে অনুরোধ করেছিলেন যে লায়লা ভাই, আমাদের এখানে তো চিত্রকলা বোঝে না লোকজন, তো আপনি যদি বিভিন্ন ইজমগুলা সম্পর্কে যে এক্সপ্লেনেশন দেন, এবং আমি তার অনুরোধটা রেখেছি, এবং আমি প্রচুর, মানে যে ড্যাডাইজম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ওয়ার্ল্ডে যত লিটারেচার এবং পেন্টিংয়ের ক্ষেত্রে যত মুভমেন্ট আছে, ফিলসফিগুলো আছে, আমি সেগুলো মোটামুটিভাবেই লিখেছি, লিখে ফেলেছি সেখানে। এবং সেখানে আমি, সেখানে আপনাকে একটু বলতেই চাই, আমি অবশ্যই বলতে চাই এবং সবার সাথে শেয়ার করতে চাই, সেখানে একটা প্রশ্ন ছিল, মান্নান সৈয়দ বলেছিল যে আপনার জীবনের হ্যাপি ম্যানটি কোথায়, আপনার মনে আছে ছেলেবেলায় আমরা যেহেতু পড়তাম হু ইজ দ্য হ্যাপি ম্যান,
আমার জীবনে যে হ্যাপি মেন্টর সেটা আমি উল্লেখ করেছি সেখানে, যে মদন মোহন তর্কালঙ্কার, তার যে প্রভাত বর্ণনা, যে সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। তো আমার মনে হয় যে পুরো কবিতাটা দিয়ে দিয়ে আমি বলেছি যে আমার হ্যাপি মেন্টর এই জায়গাতেই আছে। এবং আমি যখনই ছবি আঁকি, ছবির সাথে টেক্সট থাকে, কবিতা জসিম উদ্দিন থেকে শুরু করে আমাদের যে সুধীন্দ্রনাথের তিরিশের পাঁচজন থেকে শুরু করে জীবনানন্দ দাশকে, তো আমরা কেউ বোধ হয় এই জীবনে আর তাকে ছেড়ে থাকা আমাদের পক্ষে সম্ভব না, রবীন্দ্রনাথ। তো এইগুলার পাশাপাশি যে ওয়ার্ল্ড যে লিটারেচার যেখানে আছে, যেমন লাইক রাইনা মারিয়া রিলকে, এডওয়ার্ড সাইদেরও কিছু কথা কোট, এইরকম এরকমভাবে সেই টেক্সটটা যখন দিই, অনেকে যখন আমি বাইরে যাই তখন আমাকে জিজ্ঞেস করে যে লায়লা তুমি একটু কি এক্সপ্লেন করবে, যখন বলি সেই পোয়েট্রিটা যখন আবার ইংরেজিতে ট্রান্সলেট করে দিই খুব মুগ্ধ হয়। তো এখানে দুঃখের ব্যাপার কি জানেন, আমরা আসলে আমাদেরকে প্রেজেন্টটা ঠিক মতো করতে পারিনি ওয়েস্টে। দ্যাট ইজ দ্য রিজন সবসময় ওয়েস্ট সম্পর্কে এখানকার যে মিডিয়াগুলো, তারা যেটা করে, তারা সবসময় আমাদেরকে যে আমরা একটা দরিদ্র দেশ, আমরা আমাদের কালচারাল হেরিটেজটা ওরকম স্ট্রং না। কিন্তু আমি বহুত বছর আগে আমি বানসান নোবেলে যখন গেলাম, আমাদের ওইখানে আমেরিকাতে একটা প্রোগ্রাম আমি কন্ডাক্ট করেছিলাম, পোয়েট্রি ইয়ে ছিল, বেসড প্রোগ্রামটা ছিল। তো আমার সেখানে এডগার অ্যালান পোর কবিতার বইয়ের দরকার ছিল, তো বানসান নোবেলে গেলাম তাড়াতাড়ি তারা গিয়ে, যে সেখানে আমি দেখলাম রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, ইভেন ইয়ার্সের থেকে শুরু করে টিএস এলিয়টের যে ওয়েস্টল্যান্ডের কাটিকুটি, এগুলো সমস্ত তার পাশাপাশি অদ্ভুত অদ্ভুত ব্যাপার কি হলো জানেন, আমি দেখলাম চর্যাপদ, আমাদের সেই যে আদি যে চর্যাপদ। তো আমি সেইটাই যে ওরা কিভাবে এনে রেখে দিয়েছে, আর আমরা বাংলা ভাষায় কথা বলতেই তো আমরা খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আমি অনেক অনেক দেশে, এবং সেখানে হয়তো 400-500-700 আর্টিস্ট থাকে, প্রত্যেকে তার নিজের ভাষায় দম্ভের সাথে কথা বলছে। সেই জন্য আমি ভেবেছি কখনো কোনো দিন যদি আমি অনেক বড় শিল্পী টিল্পী হয়ে যাই এই সমস্ত জায়গায় এসে, তো বাংলায় কথা বলবো, আমার ট্রান্সলেটর থাকবে, সে ট্রান্সলেট করে দিবে, ইন্টারপ্রেটার থাকবে, কারণ আমাদের সেই মেরুদণ্ডটা আমাদের তৈরি করতে হবে। আপনার এই অনুভূতি এবং যে চিন্তা ভাবনা, এটাকে আমরা স্বাগত জানাই, কারণ উচিত বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে। আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠতম দেশ, এবং আমি সবাইকে বলি, অনেক সময় বলি কি লায়লা তোমার দেশ গরিব, মানে তোমার দেশে এরকম দুর্ভিক্ষ, আমি তোমার দেশে তো ডিজাস্টার হয়, ধর্মের কথা যখন বললাম সে শোনো, ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম, এমন একটা পবিত্র সুন্দর ধর্ম, আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে বলে রাখি যে এডওয়ার্ড সাইদ আমাকে লার্নড করেছে, এডুকেটেড করেছে এই ব্যাপারে, আদারওয়াইজ আমরা তো ওইভাবে আমাদেরকে ওইভাবে প্রেজেন্টও করতে পারি না সুন্দরভাবে। তো এই সমস্ত বলার দিন আমাদের চলে এসছে, এবং আমি লন্ডনে একটা ইন্টারভিউ দিলাম, যখন আমার লন্ডনে অক্সফোর্ড শায়ারে আমার এক্সিবিশন ছিল, সেখানে বিবিসিতে একটা ইন্টারভিউতে আমি বলেছি, আমাকে যখন বললো যে এরকম ধরনের মুক্তিযুদ্ধ বা এই রিলেটেড কথাবার্তা, দেশ স্বাধীন হলো এই ব্যাপারে কথাবার্তা যখন বলতে বলা হলো, তখন আমি খুব দুঃখের সাথে বললাম, আমি বললাম যে আসলে যুদ্ধ হয়ে গেছে এতদিন এতদিন, আমাদের যে স্বপ্ন ছিল যুদ্ধের আগে, আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের মানে মোটেও আমরা কাছাকাছি যেতে পারিনি, আমরা কিন্তু এখনও সেই কুসন্তানই রয়ে গেছে, কিন্তু আমার দেশের প্রতি আমার যে ভালোবাসা, আমার যে আনরিটেন রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আমরা পালন করতে পারিনি, কিন্তু আমাদের এখন কিন্তু সময় এসছে। এবং আমাদের যে সেই যে আমাদের, আপনার মনে আছে সেই যে সিনেমার গানগুলো অশ্রু দিয়ে লেখার মতো গান, আমি সেই কথাও বলেছি যে এত অসাধারণ গান, কি লিরিক্স এই যে সিনেমার গানগুলো, না আমরা সেটা বাদ দিয়ে এখন চলি কি পেছে কি আহা এইসবের প্রেমে পড়ে গেছি, কিরকম আমরা ডিরেল হয়ে যাচ্ছি, আমাদের শিকড়কে, শিকড় থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। একটা সময় থাকে, আসলে একটা সময় এরকম একটি অস্থির সময় থাকে, তারপর সেই অস্থির সময় থেকে একটি আবার স্থির সময় তৈরি হয়, যখন আবার নতুন করে অনেক কিছু বিনির্মাণ হয়, তা আমরা হয়তো সেই অপেক্ষায় থাকি। আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে একজন চিত্রশিল্পী হিসেবে এই মুহূর্তে আপনার অতৃপ্তির জায়গাটা কোথায়, কিংবা কি মনে হয় যে যে কাজ করছেন, এতগুলো আপনার একক প্রদর্শনী, এতগুলো গ্রুপ প্রদর্শনী, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া এবং সাফল্য নিয়ে আসা, এরপরও কি মনে হয় না যে আরো অনেক কিছু করবার আছে, কি করতে চান? হ্যাঁ, আমি আমি একটা প্ল্যান করেছি, সেটা হলো যে আমি অদূর ভবিষ্যতে যেটা করতে চাই সেটা হলো যে আরো বেশি বেশি করে আরো বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে সেই জায়গাতে পৌঁছাতে চাই। এবং এটা খুব অনেকে হাসবে হয়তো, আমি পৃথিবীর সত্যি সত্যি মানে 100 জন ইন্টেলেকচুয়ালের
মধ্যে না যেতে পারলেও আমি চাই যে অ্যাটলিস্ট 200-300 ইন্টেলেকচুয়ালের কাছাকাছি যেতে এবং ওই রকম মেধা ওই রকম যোগ্যতা অর্জন করতে চাই আমার পরিশ্রম দিয়ে অবশ্যই পরিশ্রম দিয়ে ই করে না স্ট্যান্ডবাজি করে না এবং আমি খুব অনেস্ট একজন মানুষ এবং আপনি কি একটু শুনবেন আমার সেই গল্পটা একটু যদি সংক্ষেপে বলেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হলো যে অনেক বছর আগে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম তো সেই সময় তো টেস্ট প্রিটেস্ট দিতে হয় সেই সময় যখন আমি অঙ্কে 2-0 পেয়ে গেলাম তো আমার বাবা তো খুবই মর্মাহত তো পরে তো খুবই একটু দুঃখ প্রকাশ করলেন পরে পরে দেখি যে সে আমাদের ড্রয়িং লিভিং রুমে ওইখানে বসে তার বন্ধুকে বলছে যে না আসলে আমি প্রথমে আমার মেয়েটার সাথে খুব একটু রাগারাগি করেছি কিন্তু আমি দেখলাম যে আমার মেয়েটা এত অনেস্ট ও যদি একটু ডান বায়ে তাকাতো তাহলে তো 15-20 মার্কস ক্যারি করার কোনো মানে প্রবলেমই হতো না ওই যে আমার বাবার যে কথাটা সেটা হচ্ছে বাণী আমার বাবার সেই বাণীকে বুকে ধারণ করে কারণ এখন তো আমাদের হোল ওয়ার্ল্ডে এইটারই ক্রাইসিস সততার ক্রাইসিস যে আইডিওলজির ক্রাইসিস এবং মানবতার ক্রাইসিস হ্যাঁ সেই যে সত্যের ক্রাইসিস এইগুলা এই এই সত্যের যে আমার যে ফাউন্ডেশনটা আমার বাবা তৈরি করে দিয়ে গেছিলেন যে অনেস্টির আমি সেই জায়গা থেকে কাজ করতে চাই আমার দেশের জন্য অবশ্যই আমার দেশের জন্য তারপর সেটা অন্য অন্য দেশে ছড়িয়ে পড়ুক আমার বাগানের সেই মাধুরী আমার আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু প্রথমত আমার সবচেয়ে বড় দায় দায়িত্ব হচ্ছে আমার দেশ আমার ভাষা আমার মুক্তিযুদ্ধ ধন্যবাদ লায়লা শারমিন অনেক অনেক চমৎকার কথা আমরা শুনলাম অনেক কিছু জানলাম এবং আপনি সময় করে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আমরা হয়তো ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে দেখা হবে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আমাদের নিয়মিত আয়োজন স্পটলাইট প্রচারিত হয় প্রত্যেক শুক্রবার রাত 10:30 আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন